হ্যালো বন্ধুরা, তুমি সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফারুক স্টাইরি চ্যানেলের পক্ষ থেকে পাশেই থেকে গল্পের 47 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। তো অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কীরকম লেগেছে। তো আর কথা বাড়তে চাচ্ছি না, সেটা গল্প চলে যাচ্ছে। মানুষের জীবনে যে কোনো সময় পরিস্থিতি যেমনই হোক না কেন, কেবল একটা নিকটস্থ মানুষই পারে মুহূর্তগুলোকে চিড়ে ফেলতে, জীবন গতির মোড় পাল্টে দিতে, জীবনকে একটা মধুর সুখময় বাতাসের সান্নিধ্যে এনে দিতে। সকালের এক মিষ্টি রোদ হোটেলের বড় বারান্দা পেরিয়ে মিষ্টি খাটময় বিরাজ করছে। সে সূর্যের মিটি মিটি আলোর সারাতে মিষ্টি হাতে উল্টো পিঠ ঠেলে দিল বন্ধ চোখের উপরে, অন্য হাত ফুলিয়ে খাটের আশেপাশে ফোনটা খুঁজতে লাগলো। তবে মিষ্টিকে বিস্ময়ে ঠেলে দিয়ে একটা শক্ত কাঠের ছোট্ট বাক্স হাতের নাগালে ধরা দিল। মিষ্টি হুড়মুড় করে উঠে বসল। বাক্সটা হাতে নিয়ে এপিট ওর পিঠ নেড়ে চেড়ে দেখতে লাগলো, খানিকটা ঝুঁকে বারান্দায় তাক করে দিল। না, অমিত সেখানে নেই। চোখ ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকালো, দরজাটা ভেতর থেকে লাগানো। মিষ্টি এবার নিশ্চিত হলো অমিত রুমেই আছে। এক গভীর আগ্রহ নিয়ে বাক্সটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। না, অত কি অপেক্ষা করা যায়? কাঠের বাক্সের লাল ফিতাটা টেনে খুলে নিল। বাক্সটা দেখতে অনেকটা পুরনো দিনে রাজা বাদশাদের খাজনার বড় বাক্সের মতো। মিষ্টি একটু হাসল, এত সুন্দর একটা জিনিস পেল কোথায় লোকটা? বাক্সটা খুলে মিষ্টি কিছুটা সময় চুপ করে তাকিয়ে রইল বাক্সটার দিকে। হাত দুটো যেন প্রতি সেকেন্ডে কম্পনের মাত্রা বাড়িয়ে যেতে লাগলো। এটা কি কোনো উত্তেজনা, নাকি বহু সুখকর কোনো অঘটন? অমিত ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। চোখ মুখ মুছে খাট ঘরের খাটের দিকে তাকাতে দেখলো মিষ্টি সজল চোখে অমিতের দিকে তাকিয়ে আছে। অমিত ধীর পায়ে এগিয়ে মিষ্টির পাশে বসল, নিজ থেকে টেনে নিজের কাছে নিয়ে এলো। আমি তো কান্না করার জন্য দেইনি। মিষ্টির কান্নার প্রবল বেগে ধারা কোনো মতে আটকে বলল, আপনি আমাকে কোথায় পেলেন? তুমি বিক্রি করার সময় আমি দেখেছিলাম, তাই নিয়ে নিয়েছিলাম। মিষ্টি আরেকটু আঁকড়ে ধরে বলল, আপনি জানেন এই আংটিটা আমাকে আমার বাবা দিয়েছিলেন। অমিত কিছুই বলল না, নিজের কাছে কিছু খুঁজে রেখে দিল। একটু পর নিজ থেকে মিষ্টিকে সরিয়ে বলল, ফ্রেশ হয়ে এসো তো, আমি নাস্তার জন্য অনেক আগেই বলে দিয়েছি, এক্ষুনি এসে করবে হয়তো। মিষ্টি নামতে গিয়েও কি যেন ভেবে ফিরে এসে অমিতের কপালে ঠোঁটের স্পর্শ দিয়ে দৌড়ে চলে গেল। অমিত অবাক হয়ে মিষ্টির দিকে তাকিয়ে দিল, ব্যাপারটা কি আসলেই ঘটল? অমিতের খেয়াল ভেঙে দিল দরজার অসামান্য টোকার। অমিত ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে একটু মুচকি এসে দরজার দিকে পা বাড়াল। বিশাল সমুদ্র এদিক ওদিক তার জল তীরে বালুকণাকে ক্ষণে ক্ষণে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আবার সূর্যের প্রখর রোদে এই তীরটাকে তৃষ্ণার্ত করে তুলছে। একটা ধূসর কালো রঙের শার্টের সাথে কালো প্যান্টের একটা মেলবন্ধন। মিষ্টি পাশে দাঁড়িয়ে অমিতের বাঁদিকের বাহুটাকে হাত দিয়ে চেপে ধরে আছে। চারদিকে অনেক মানুষ, এর মাঝে মিষ্টিকে মিষ্টি নিজেকে সবচেয়ে সুখী মানুষটি মনে হচ্ছে।
পৃথিবীর খুব কম মানুষই আছে যাদের হয়তো নিজেকে সুখী বলে মনে হয়। কি বলে একটা উপযুক্ত মানুষের সান্নিধ্যই হয়তো যথেষ্ট। মিষ্টি বালুকাময় বিরাট সীমানায় এক একটা কদম ফেলছে। অমিতের সাথে কাটানো কিছু মুহূর্ত মনে করে এক মনে হাসছে। অমিত হুট করে মিষ্টির সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে ম্যাডাম, এরকম চুপ কেন, ভালো লাগছে না পরিবেশটা? মিষ্টির খুব ইচ্ছে করছিল অমিতকে জড়িয়ে ধরে বলতে, আপনি থাকলে সবই মনোরম, সবই হৃদয়স্পর্শ, তবে এত নির্লজ্জের মতো কথা বলার সাহস মিষ্টি এখনো জোগায়নি। সকালে যে একটা কাণ্ড করে বসেছে তার জন্যই মাথা নিয়ে নিয়ে হাঁটছে। অমিত এক নজরে মিষ্টিকে অবকরণ করতে লাগলো। না ভালোই লাগছে, সাঁতার জানো? জানি তো, কেন? অমিত আর কোনো কথা বলতে দিল না। এত লোকের জমার ভিড়ে মিষ্টিকে কোলে তুলে নিল। মিষ্টি অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, আরে মাথাটা গিয়েছে বোধ হয় আপনার, আশেপাশে কত লোক দেখেছেন একবারও। তোমার আবার লোকের ভয় কবে থেকে হলো? রাস্তায় দাঁড়িয়ে বাচ্চাদের সাথে তো ঝগড়া করেছো, কই কত লজ্জা তো দেখিনি কখনো। মিষ্টি ভ্রুকুচকে তাকিয়ে রইল অমিতের দিকে। কোলে তুলে যেমন একটা রোম্যান্টিক মুড বানাতে সময় নেইনি, ঠিক সময়টায় একদম তেজপাতা করে দিতেও সময় নিল না। এই মানুষটাকে দ্বারা সবই সম্ভব। মিষ্টি পাকা চোখে আশপাশ দেখতে লাগলো। মানুষ কেমন বিস্ময় নজরে তাকিয়ে আছে, একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করে তাদের দিকে দৃষ্টি নিক্ষেপে আহ্বান জানাচ্ছে। মিষ্টি নিচু স্বরে বলল, প্লিজ নামিয়ে দিন না। নামিয়ে দেব? দিলাম বলে মিষ্টিকে ছেড়ে দিয়ে আসামির মতো হাত উঁচিয়ে দাঁড়িয়ে রইল। মিষ্টি একটা মৃদু চিৎকার করে ধপাস করে পানিতে পড়ে গেল। সে হয়তো ভাবতেও পারেনি অমিত এমন একটা কাজ করে বসলো। পুরো শরীর সমুদ্রের নোনা জলে ভিজে চিপচিপে হয়ে গেল। লাগে গড়গড় করতে করতে মাথা তুলে অমিতের দিকে তাকালো। অমিত দাঁত গেলিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টি আশেপাশের মানুষ দেখে এতটাই মগ্ন ছিল যে অমিত হাঁটতে হাঁটতে সে জলরাশিতে এসে পড়েছে কখন খেয়ালই করল না। এইটা কি করলে? উমা তুমি তো বললে নামিয়ে দিয়ে যেন, তাই বলে এরকম পানিতে ফেলে দেবেন? অমিত মিষ্টির সামনে হাঁটু গেড়ে বসে বলল, চলো তাহলে পানিতে ফেলে দিয়ে আসি। এই খবরদার আমাকে একদম ছুবেন না, আপনার সাথে কোনো কথাই নেই। এই জন্যই তো বলি হুট করে কেন জিজ্ঞেস করলো সাঁতার জানি কিনা। বেটা খচ্চর, একদম সামনে আসবি না, থাকো থাক আপনি, আরে থাকেন আপনি আপনার পানি নিয়ে, আমি চললাম বলে পানি থেকে উঠে রুমের দিকে রওনা দিল। অমিত কয়েকবার পিছন থেকে ডেকেছে পর্যন্ত, কিন্তু মিষ্টি আসেনি। অমিত আনমনে কিছুক্ষণ পানিতে বসে রইল, পানির দিকে তাকিয়ে রইল, মনে মনে নিজেকেই বকতে লাগলো, দেখ কি দরকার ছিল তো মজা করা, মেয়েটা শুধু শুধু রেখেই চলে গেল। হঠাৎ করে অমিতের ঘাড় ঘুরিয়ে পুরো শরীরে দানা দানা কিছু গড়িয়ে পড়ার অস্তিত্ব টের পেল। অমিত নিচের দিকে তাকিয়ে রইল। সমুদ্রের কিনারায় শুকনো হলুদের পালি তার পুরো গা বেয়ে পড়ছে। পেছনে তাকিয়ে দেখলো মিষ্টি নিজের ভেজা ওড়না এক পাশ ঝাড়ছে। অমিত তাকাতে মিষ্টির সামনের দাঁত বের করে হি হি করে হাসতে লাগলো।
আমার আগেই বোঝা উচিত ছিল তুমি এত সহজে মানার পাচ্ছি না। জি ধন্যবাদ মশাই। ধন্যবাদের গুষ্টি কিলাই বলে মিষ্টির হাত ধরে টেনে পানিতে ফেলে দিল। দুজনে পানে ছিটকানিতে অনেকটা সময় পার করে দিল। দুপুরে প্রায় শেষের দিকে সূর্য ওঠা পানির একদিকে হেলে পড়েছে। সমুদ্রের জলের উপর পড়ছে এক লাল আভাময় আস্তরণ। সেই বিকেলের হালকা উষ্ণ পানিতে বসে আছে এই দুই কপট কপটি। মিষ্টি এক প্রকার হয়রান হয়ে অমিতের কাঁধে মাথা হেলিয়ে দিল। দুজনের মনে এক অন্যরকম প্রশান্তি, হাজার স্বপ্ন দুজনাকে ঘিরে। তবে হ্যাঁ, সেই স্বপ্নে কিছু নিয়ম কিন্তু বাধ্যতা হল। স্বপ্নের কোনো কুলকিনারায় দুজনে একজনকেও বাদ দেওয়া যাবে না। অমিত মিষ্টি ওনার এক পাশ ধরে সেখান থেকে টেনে একটা সুতো বের করল। আরে ওনাটা নষ্ট হবে তো, মাঝে মাঝে ভালো কিছু জিনিস নষ্ট নাইলে নতুনত্বের আমেজ পাওয়া যায় না তো। মিষ্টির চেহারা দেখে অমিত বেশ আন্দাজ করতে পেরেছে কথাটা তার মস্তিষ্কে তেমন প্রবেশ করেনি। অমিত পকেট থেকে একটা ছোট্ট শামুকের ভাঙা খোলস বের করে সুতোটা ঢুকিয়ে মিষ্টির গলায় পরিয়ে দিল। মিষ্টি চুপ হয়ে তাকিয়ে দিল। এই লোকের কাছে তখনওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? অমিত মিষ্টির কানে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে দিল। মাঘের শেষ দিন, শীতকালটা বোধ হয় অন্যত্র যাই যাই করছে। তবে সমুদ্রের পায়টা এখানে অন্য মৌসুমেও দক্ষিণের হাওয়ার ঝাপটায় রাতের দিকটাকে একটু মলিনই মনে হয় সম্ভবত। সারাদিন সমুদ্র পাড়ে কাটিয়ে অমিত আর মিষ্টি তেমন কোথাও ঘোরাঘুরি হয়নি তাদের। ফিরে এসে অনেকটা সময় ঘুমিয়ে নেয় দুজনে। তবে অমিত মিষ্টি অনেক আগেই উঠে গিয়েছিল। সন্ধ্যা অনেকটা পেরিয়ে গেলে মিষ্টি উঠে বসল। বারান্দায় কারো অবয়ব টের পেয়ে মিষ্টি খাট থেকে নেমে সেই দিকে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে? অমিত ঘুরে তাকাল। সাদা রঙের একটা পাঞ্জাবি গায়ে জড়ানো মিষ্টির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ কি করব তাহলে, এখানে তো গরু নেই যে ঘাস কেটে খাওয়াবো। আচ্ছা আপনি বাঁকা বাঁকা কথা বলছেন কেন? তো তো করবোটা কি, বাজে কয়টা দেখেছো একবারও? মিষ্টি ঘড়ির দিকে তাকালো, রাত 8টার দিকে এগোলো। মিষ্টি মাথা নিচু করে একবার জিভ কাটলো, কিছুক্ষণ ভিড় করে কথা বলতে লাগলো। মনে রাখে মিষ্টিকে বার বার বলেছে একটা জায়গায় ওকে নিয়ে যাবে। মিষ্টি ফোনে অ্যালার্ম দিয়েও ঘুমিয়েছে, এমনকি অমিতও দেখেছে কয়বার, কিন্তু মিষ্টির ঘুম ভাঙেনি। মিষ্টি অসহায়ের মতো তাকিয়ে বলল, সরি। অমিত মিষ্টির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, হালকা হাসলো, তবে মিষ্টিকে দেখায়নি। যাও ফ্রেশ হয়ে আসো। মিষ্টি আকুল হয়ে বলল, আপনি না কোথায় নিয়ে যাবেন আমার? যাবেন না? কি মনে হচ্ছে? মিষ্টি খুশিতে লাফিয়ে বলল, যাবেন তাহলে, তাই না? আমি আসছি এক্ষুনি। মিষ্টি এক প্রকার দৌড়ে ওয়াশরুমের দিকে পা বাড়াল। আরে শোনো তো, মিষ্টি ফেলে পেছনে তাকাল, কি? ওই ব্যাগটা নিয়ে যাও। অমিতের ইশারা মতো মিষ্টি ঘুরে তাকালো, একটা বড় শপিং ব্যাগ। মিষ্টি সেদিন এই ব্যাগটা গাড়ির পেছনে দেখেছিল। মিষ্টি ব্যাগটা নিয়ে দেখলো একটা লাল রঙের শাড়ি। মিষ্টি অমিতের দিকে একটু তাকালো,
ঠোঁটে একটা অস্ফুট সুধাময়ী হাসি, চোখের ভাষাও একটু ভিন্ন, তবে সেটা মিষ্টির বোধগম্য। মিষ্টি চোখ নামিয়ে নিল, খুশি মনে ছটপট শাড়ি পরে বেরিয়ে এলো। মনে মনে ভাবতে লাগলো অমিতের সামনে দাঁড়িয়ে বলবে শাড়িটা তার বেশ লেগেছে, আর অমিত তাকে একটা খোল মাতাল নজরে পর্যবেক্ষণ করল। সময়টাকে নিজের মনে গেঁথে রাখতে চায় মিষ্টি, আর অবসরে সেই সময়টাকে মনে করে আর বেশি লজ্জা পেতে চায়। মিষ্টি ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াহুড়ো করে বারান্দায় গেল, তবে সব জল্পনা কল্পনা নিমিষে মিশে গেল। অমিত সেখানে নেই, মিষ্টি মুখখানা কালো করে সেখানে দাঁড়িয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে অমিত জড়িয়ে ধরে বলল, ওভাবেই দাঁড়াও, একদম লড়বে না, বলে ঘাড়ে থুতনি রেখে সামনে বিস্মৃত সমুদ্রটাকে পর্যবেক্ষণ করতে লাগলো। মিষ্টির মনে একটা প্রশ্নই খুঁজে চলছে বের হওয়ার জন্য, এই লোকটা তাকে এত কেন ভালোবাসে? অবশ্য তার কাছেও তো সুনির্দিষ্ট কারণ নেই মানুষটাকে ভালোবাসা। ভালোবাসা জিনিসটাই হয়তো এরকম, যার আকার স্বাদ বর্ণ বিবরণের বাইরে। কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টি আবেশে চোখ জোড়া বন্ধ করে নিল। মিষ্টি, লেট হচ্ছে কিন্তু, মিষ্টি ঘুরে তাকে বলো, যাবো কোথায় বলুন তো। অমিত চুপ করে মিষ্টিকে দেখতে লাগলো, ভ্রুযুগল কুচকানোর কারণে কপালের লাল টিপটা উপরে ভাসমান, নাকের ছোট্ট পাথরের নাকফুলটা বারান্দা হলদে বাতির আলোয় কেমন ঝলমল করছে, কানের পাশে ছোট্ট ছোট্ট পশমের মতো চুলগুলো গাল বেয়ে প্রায় থুতনি স্পর্শ করছে। গাল ঘাড় বেয়ে পড়া লাল শাড়ির সোনালি পাড়টা মৃদু বাতাসে দুলছে, এমন কেড়ে যাওয়া রূপে একটা মানুষকে কতটা সম্বরণ করে দূরে রাখা যায়। অমিত মিষ্টির কোমর দু হাতে স্পর্শ করে হঠাৎ করে কাছে নিয়ে এলো, ক্ষীণ কণ্ঠে বলল, আমার তো যেতে ইচ্ছে করছে না, সকল সৌন্দর্য যে তোমার কাছে রংবিহীন ফ্যাকাশে। মিষ্টি লজ্জায় মাথা নামিয়ে নিল, সাদা পাঞ্জাবি বুকের পাশে খামছে ধরে বুকে কপাল ঠেকিয়ে দিল। সে পর্যায়ে অমিতের মুখেও তৃপ্তির হাসি, সর্বস্ব জয়ের হাসি। মিষ্টির এক হাত ধরে অমিত প্রায় অনেকটা সময় গাড়ি চালাল, একটা সময় এসে গাড়ির গতি ক্রমশ কমতে লাগলো। মিষ্টি বুঝতে পারলো এখানেই থামবে, অমিত গাড়ি থেকে নেমে গেল, সাথে মিষ্টিও। সুদূর আলো চলচল করছে, উঁচু উঁচু গাছের ছাড়ি, রাতের দিক হওয়ায় সমুদ্রের স্রোতের আওয়াজ কান পর্যন্ত ভেসে আসছে। মিষ্টি চুপ করে সেই শব্দ উপভোগ করতে লাগলো। ঝাউবনের কথা বলছিলে না, এটা ঝাউবন? জি ম্যাডাম, দিনের বেলাতে আনতে চেয়েছিলাম, রাত বলে তেমন কিছুই দেখতে পাচ্ছি। আপনি আগে এখানে এসেছেন তাই না? আমি, দীপ, আকাশ সবাই এসেছি এখানে কয়েকবার। আমি আগে ভাবতাম মাইরা আপু আপনার গার্লফ্রেন্ড। অমিত প্রতি উত্তরে কিছুই বলল না, নিঃশব্দে হাসলো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। বলো। আজ আমার টিপটা ঠিক করে দিলেন না যে, আমি কিন্তু আজ ইচ্ছে করে টিপটা বাঁকা পড়েছিলাম। তুমি জানো তোমার টিপ কখনোই বাঁকা ছিল না, সেটা তো তোমায় ছুঁয়ে দেখার একটা বাহানা ছিল মাত্র। মিষ্টি বলার কোনো ভাষা খুঁজে পেল না,
লোকটা মহম্মদের কুল কিনারা বিপদের সামর্থ্য হয়তো এখনো অর্জন করেনি মিষ্টি। অমিত খানিকটা এগিয়ে গিয়ে কপালের টিপটা খুলে ঠিক করে দিল, হাতটা পূর্বসূত্রে ধরে সামনে এগোতে লাগল। পথের দিকটা শান্ত হলেও ভেতরে অনেক সুরগোল, নানান মানুষের পায়চারি। কিছু কিছু মানুষ দেখে বোঝা যাচ্ছে এরা পর্যটক, অনেক মানুষ তাই না? তবে আমার এদিকটায় বসছি না। তাহলে ভেতরে চলো। অমিত মিষ্টিকে নিয়ে ভেতরে চলে গেল। শুকনো পাতায় ছোট ছোট ছাউনি দেওয়া রেস্তোরাঁর এক একটা ঘর, তার চারপাশে রঙিন সব বাতি ঝুলানো। অমিত মিষ্টির হাত ধরে দোতলা একটা ছাউনিতে উঠে গেল। এই দিকটা একদম নীরব, এখানে কেউ আসবে না, তুমি বসো আমি আসছি বলে অমিত সামনে রিসেপশনের দিকে চলে গেল। মিষ্টি রেস্টুরেন্টের কিনারায় এসে নিচের দিকে তাকালো। কিছু বাদামি রঙে চুলের লোক একসাথে বসে আগুন জ্বালিয়ে গান করছে আর আটা দিচ্ছে। মিষ্টি গায়ের শালটা চেপে ধরে চুপ করে দেখতে লাগলো। একটা উঠতি বয়সের যুবক গিটার বাজিয়ে একটা ইংলিশ গান গাইছে। ঠিক তখনই অমিত মিষ্টির কাঁধে থুতনি রেখে গানের সাথে গলা মেলালো। আই ফাউন্ড মাই লাভ ফর মি ডার্লিং, জাস্ট ড্রাইভ রাইট ইন অ্যান্ড ফলো মাই লিড, ওয়েল আই ফাউন্ড আ গার্ল বিউটিফুল অ্যান্ড সুইট, আই নেভার নিউ ইউ ওয়ার দ্যাট সাম ওয়ান ওয়েটিং ফর মি, কজ উই ওয়ার জাস্ট কিডস হুইন উই ফেল ইন লাভ নট নোয়িং হোয়াট ইট ওয়াজ, আই উইল নট গিভ ইউ আপ দিস টাইম ডার্লিং, জাস্ট কিস মি স্লো, ইউ হার্ট ইজ অল আই ওয়ান্ট অ্যান্ড ইন ইউর আই ইউ আর হোল্ডিং মাই বেবি, আই এম ডান্সিং ইন দ্য ডার্ক উইথ ইউ বিটুইন মাই আর্মস, হোয়াইট হুড অন দ্য গ্রাস অ্যান্ড লিসেনিং টু আওয়ার ফেভারিট সং, হোয়েন ইউ সেড ইউ লুকড আ ম্যাস আ হুইসপার আন্ডার নেট মাই ব্রেড, বাট ইউ হিয়ার ডি ডার্লিং ইউ লুক পারফেক্ট টু নাইট। চলবে তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। তো তোমরা অবশ্যই পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করবে, আর যারা যারা এখনও ভিডিওটিকে লাইক করনি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে আর কমেন্টসে জানাবে তোমাদের কাছে গল্পটি কীরকম লেগেছে। আর হ্যাঁ, আমি জানি আমার ইংরেজি বলা একদম ভালো হয়নি, কারণ আমি ইংরেজিতে একদম কাঁচা, আমি ইংরেজি পারি না। ইংরেজি ম্যাথ আমার কাছে সবচেয়ে ভয় লাগে, লিখতে পারি ইংরেজি বাট বলতে পারি না। তো হ্যাঁ, অবশ্যই জানাবে তোমাদের কাছে কীরকম লেগেছে। আর যারা যারা পারুল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই পারুল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।